বুধবার উদয়পুর গোমতী জেলায় ভয়াবহ যান দুর্ঘটনায় গুরুতর আহত হন পুলিশ সুপারের নিরাপত্তা বাহিনীর এক সদস্য। জানা যায়, বিশালগড় থেকে একটি মারুতি সুজুকি গাড়ি উদয়পুর ডনবক স্কুলের সংলগ্ন জাতীয় সড়কে পুলিশ কর্মীর বাইকের সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে রক্তাক্ত হয়ে যান সেই কর্মী। পরবর্তী সময় স্থানীয় লোকজনেরা দেখতে পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয় এবং তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আহত পুলিশ কর্মীর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনা, আমরা যে বড় সাহেব স্পেশাল ডিস্ট্রিক্টের ওনার এসকর্টে নিরাপত্তারক্ষী একজন এসকর্টে বাইক নিয়ে যাচ্ছিল, তো ডনপ্রক স্কুল সামনে একটা মারুতি সুজুকি গাড়ি ও পায়ের মধ্যে বাইকের সঙ্গে পাড়ি দিয়ে আসে। এখন কি হাত ভেঙে গেছে? হাত এবং পায়ে চোট লাগছে, মানে গাড়িয়ে পাড়ি দিছে, গাড়িয়ে পাড়ি দিছে। এখন কি হসপিটালে চিকিৎসা দিন? হসপিটালে চিকিৎসা দিন। আর অভিযুক্তর কি এখন আপনারা মানে ঠুকাই দিচ্ছেন না? হ্যাঁ, অভিযুক্তকে ডিটেন করেছি, এখন ইয়েতে থানাতে নিয়ে গেছি গাড়ি। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।